নমস্কার বন্ধুরা, সৌভাগ্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে জানাবো রাধা অষ্টমীর একটি ব্রত পালন সম্পর্কে। তার আগে আপনাদের রাধা অষ্টমীর ব্রত পালনের কার্যকারিতা সম্পর্কে বলি। দেখুন, একাদশী অনেকেই করে, সধবা বিধবা। সধবারা যুগ্মভাবে একাদশী করে, বিধবারা একা একা একাদশী করে। কিন্তু আপনারা কি জানেন যে এতগুলো একাদশী পালনের থেকে কেবলমাত্র এই আজ অর্থাৎ রাধা অষ্টমী যদি আপনি ব্রত পালন করেন, আপনার সারা জীবনের একাদশী পালনের থেকেও সমতুল্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, তাই আজকে আমার যারা এই ভিডিও দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ, আজ আপনি রাধা অষ্টমী পালন করুন, স্নান সেরে নিন এবং অবশ্যই নীল রঙের বস্ত্র পরিধান করুন। শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল নীল, তাই রাধা এই শ্রীকৃষ্ণের গায়ের রঙের সঙ্গে মিলিয়ে নীল বস্ত্র পরিধান করতেন। তাই আজকে যদি আমরা প্রত্যেকে নীল রঙের বস্ত্র পরিধান করি, রাধা খুবই আনন্দিত হবে। আপনারা জানেন যে আমরা জন্মাষ্টমীর ব্রত খুবই ধুমধামের সঙ্গে পালন করে থাকি। অনেকে হয়তো রাধা অষ্টমী সম্পর্কে জানেন বা অনেকে জানেন না। আমি প্রত্যেকের উদ্দেশ্যে এই একই কথা বলবো, আপনারা রাধা অষ্টমী পালন করুন। এবছর রাধা অষ্টমী পালন হচ্ছে 6ই সেপ্টেম্বর, ইংরেজির এবং বাংলার 20 ভাদ্র। তাই আপনারা যদি আজকে এই ব্রতটি পালন করেন, তাহলে সারা জীবনের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাকে যেটি করতে হবে, আপনাকে উপবাস রাখতে হবে এবং রাধাকে পুজো ফুল নিবেদন করতে হবে। উপবাস বলতে দু রকমের উপবাস এই রাধা অষ্টমীতে হয়ে থাকে। প্রথম উপবাসটি হলো, সাধারণভাবে বলা হয়ে থাকে যে শ্রী রাধা ঠাকুরানী জন্মগ্রহণ করেছিলেন মধ্যাহ্নের আগে। এই কারণে যারা পারবেন না, তারা অন্তত দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করুন। অবশ্যই জল, শরবত, ডাবের জল গ্রহণ করবেন, জল ছাড়া উপবাস পালন করবেন না। আর যারা পারবেন, আজকে সারাদিন উপবাস পালন করবেন। এই একদিনের উপবাস পালন আপনার সারা জীবনের একাদশী পালনের সমতুল্য হয়ে যাবে। একটি গল্প বলি, ভালো করে শুনুন। পুরাকালে এক পতিতা দেখে যে বিভিন্ন মানুষজন মন্দিরে গিয়ে ভিড় করে রাধা অষ্টমী পালন করছে। তার আগ্রহ বাড়ে, সে সেই মানুষজনের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে তারা কিসের ব্রত পালন করছে। মানুষজন তাকে জানায় যে তারা আজ রাধা অষ্টমীর ব্রত পালন করছে, তার মাহাত্ম্য শুনে। এবং তার মনে খুব ইচ্ছে হয় যে সেও রাধা অষ্টমীর ব্রত পালন করবে, এবং সেই কারণে সে নিজ মন থেকে শুদ্ধ আচরণে রাধা অষ্টমীর ব্রত পালন করে। একজন পতিতা হয়েও সে যখন রাধা অষ্টমীর ব্রত পালন করে, তার জীবনের সব পাপ ধুয়ে যায়। তখন ঠিক তার পরের দিনই সর্পাঘাতে তার মৃত্যু হয়, তাকে সর্প দংশন করে এবং তার মৃত্যু হয়। এরপর তাকে যমরাজের দূত শিকল দিয়ে বন্দি করে যমালয়ে নিয়ে যায়। কিন্তু তখনই ঘটে একটি মিরাকেল। দেখা যায় যে বৈকুণ্ঠধাম থেকে বিষ্ণুদেবের অবতাররা আসে এবং তার শিকল ছিন্ন করে তাকে রাজহাঁসের একটি উড়ন্ত বিমানে করে নিয়ে যাওয়া হয় বৈকুণ্ঠধামে। তখন সবাইকার কাছে প্রশ্ন জাগে যে একজন পতিতা, একজন বেশ্যা, যে সারা জীবন নোংরা বৃত্তি আচরণ করেছে, সে কী করে বৈকুণ্ঠধামে যায়? শুধু এটাই প্রশ্ন জাগে। তখন
বিষ্ণুদেব জানান যে ইনি রাধাষ্টমীর ব্রত পালন করেছিলেন খুবই শুদ্ধ মনে, এবং সেই কারণে এর জীবনের সমস্ত পাপ ধুয়ে গেছে এবং এর জায়গা হয়েছে স্বর্গে। তাই আপনাদের প্রত্যেককেই বলছি, আজকের দিনটি অত্যন্তই শুভ। আজকের দিনে আপনারা নীল বস্ত্র পরিধান করুন এবং রাধা কৃষ্ণকে সাজান। কখনোই আলাদা করে কিছু করবেন না, রাধা এবং কৃষ্ণকে একত্রিতভাবে পুজো করবেন। আমরা জানি রাধা কৃষ্ণ দুই দেহ এক প্রাণ, তাই একসঙ্গে পুজো করুন। জন্মাষ্টমীতে যেভাবে পুজো করেছেন, যা যা দিয়ে পুজো করেছেন, ঠিক তাই তাই দিয়ে পুজো করুন। আপনারা প্রথমে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে আপনারা অভিষেক ঘটাতে পারেন। পঞ্চামৃত দিয়ে আজকে রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তিকে আপনারা অভিষেক ঘটান। দুধ, মধু, ঘি এবং চিনি মিছরি আপনারা নিবেদন করতে পারেন, এবং এরপরই আপনারা রাধা এবং কৃষ্ণকে আপনাদের সাধ্যমতো ফল দিন, লাড্ডু দিন, মিষ্টান্ন দিন, ধূপ এবং ধুনো দিয়ে জাঁকজমকের সঙ্গে পুজো করুন। এবং তার সঙ্গে আপনারা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, শ্রীকৃষ্ণ 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 অবশ্যই মনে মনে সারাদিন জপ করতে থাকুন। আমরা বিশ্বাস করি, তাই আপনাদের উদ্দেশ্যে জানালাম। যাদের মনে এই সব বিশ্বাসগুলি নেই, তাদের প্রয়োজন নেই এই ভিডিওগুলি দেখার, এবং অবশ্যই যারা এই বিষয়গুলি বিশ্বাস করেন, জানেন, মানেন, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কী কী বক্তব্য আছে। যথাসম্ভব আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। সৌভাগ্য চ্যানেলে আমরা আপনাদের বিভিন্ন সৌভাগ্যের কথা নিয়ে আলোচনা করব। জীবনে আমাদের অশান্তি লেগেই রয়েছে, এমন কোনো মানুষকে দেখাতে আপনারা পারবেন না যার জীবনে কোনো অশান্তি নেই। এমন কোনো পরিবারকে দেখাতে পারবেন না যে কোনো রকম সমস্যার মধ্যে ভুগছে না। তাই এই সব সমস্যা থেকে দ্রুত সমাধানের জন্য যে করণীয় ক্রিয়াগুলি বললাম আপনারা করতে পারেন। আমি এই চ্যানেলে সারা বছরই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন করণীয় ক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনারা প্রতিদিন হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন নতুন নতুন ক্রিয়া সম্পর্কে জানতে পারবেন, যার যতটা সম্ভব মানবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকের কাছে এই কারণে অনুরোধ থাকলো, অবশ্যই আজকের সারাদিন আপনারা রাধা অষ্টমী পালন করুন। শ্রীকৃষ্ণের যেরকম জন্মাষ্টমী আপনারা পালন করেছেন, সেরকমই আপনারা যদি রাধা অষ্টমী পালন করেন, আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। আশা করি অবশ্যই আপনারা করবেন। এবং এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনারা ভালো থাকলে আমাদের ভালো লাগবে, আপনাদের ভালো লাগাই আমাদের কাম্য। আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট দেব। আজকের ভিডিওটি ছিল এইটুকুই। এরপরে আরও কিছু ভিডিওর আপনারা লিংক পাবেন, যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই দেখতে পারবেন। এবং এছাড়া আপনাদের অন্য কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা আজকে সারাদিনই শ্রী রাধা শ্রী রাধা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এই জপমালার মাধ্যমেই কাটাবো। আজকের দিনটি আপনার শুভ হোক। নমস্কার।